ইউক্রেন যুদ্ধে চলছে রাশিয়ার আধিপত্য। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জিতে পুতিন নিজের হাতকে শক্তিশালী করতে ইউক্রেনের ন্যাটো গলা টিপে ধরেছেন। রাশিয়া 2 বছর আগে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর অনেকেই মনে করছিল কয়েকদিনের মধ্যে দেশটি রাশিয়ার কব্জায় চলে যাবে, তবে তা হয়নি। অভাবনীয় বীর বিক্রমে রাশিয়াকে রুখে দিয়েছিল ক্ষুদ্র প্রতিবেশী দেশটি। কিন্তু এখন বিশেষজ্ঞরা একমত, যুদ্ধের 2 বছরের মাথায় এসে পরিস্থিতি এখন নিশ্চিতভাবে রাশিয়ার দিকেই। এই যুদ্ধে ইউক্রেন জিততে পারে এমন দাবি আর দেশটির নেতারাও করছে না। ইউক্রেনের নেতাদের কণ্ঠে বরং হতাশার সুরেই বেশি বাজছে। গত 9 মাসের মধ্যে রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনের একটি বড় শহর দখলে নিয়েছিল। রাশিয়ার সৈন্যরা এখন মারিঙ্কা, রোবোটাইন এবং ক্রিমিনা দখলের দিকে নজর দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণমাত্রায় আগ্রাসনের 2 বছরের মধ্যে পরিস্থিতি ইউক্রেনের জন্য আর কখনো এতটা বিপজ্জনক বলে মনে হয়নি। মূলত মিত্রদের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদের সরবরাহ পেতে ব্যর্থ হওয়ায় ইউক্রেন এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সিআইয়ের সাবেক পরিচালক এবং প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গ্রেটস বলেছেন, আবদিপকা দখল করার মাধ্যমে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধের অচল অবস্থা ভেঙে দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ানরা গতি ফিরে পেয়েছে। আমি দেখতে পাচ্ছি রাশিয়ান সেনারা 600 মাইল বিস্তৃত রণাঙ্গনে আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। বর্তমানে ইউক্রেনে প্রায় 1/5 অঞ্চল দখল করেছে রাশিয়া। দেশটি দেখিয়েছে তারা লাখ লাখ পুরুষকে ইচ্ছামতো যুদ্ধ করার জন্য জড়ো করতে পারে। এটা ইউক্রেনের উপর রাশিয়ার আরেকটি সুবিধা। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনীর এখন আরও 5 লাখ সেনা দরকার। তবে প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এটি একটি সংবেদনশীল সমস্যা। আমেরিকার অভ্যন্তরীণ মূল্যায়ন হচ্ছে ইউক্রেনের সামরিক ঘাটতি এ মাসের শেষের দিকে ভয়াবহ আকার ধারণ করতে পারে। দেশটি গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে সম্ভাব্য বিপর্যয় পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এটা কার্যকরভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং পুতিনকে উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে। বিশেষজ্ঞদের মতোই একই মত পোষণ করতে শুরু করছে ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা। মাত্র 10% ইউরোপীয় নাগরিক বিশ্বাস করে ইউক্রেন এখনও রাশিয়াকে পরাজিত করতে পারে। রাশিয়া জিততে পারে সেই ধারণা করছে এর চেয়ে বেশি মানুষ। জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের 12টি দেশে অনলাইন সমীক্ষায় 17,023 জন উত্তরদাতা প্রতিক্রিয়ায় এমন মনোভাব উঠে এসেছে। গত বছর একই সময় ইউরোপীয়রা বলেছিল ইউক্রেন তার সব হারানো অঞ্চল ফিরে পেতে পারে। বেশিরভাগ ইউরোপীয় এখন আর বিশ্বাস করে না ইউক্রেন সামরিক দিক থেকে জয়লাভ করতে পারে। ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সুইডেন সহ ইউরোপীয় ইউনিয়নের 12টি সদস্য দেশের উপর জরিপটি পরিচালনা করা হয়। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাও হতাশার কথাই শুনিয়েছেন। সম্মেলনের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইউরোপের শান্তি যুগ শেষ হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের সৈন্যরা গোলাবারুদের অভাবে নিজেদের একটি শহর থেকে যখন ফিরে হটে, তখন তাকে কেবলমাত্র গণতন্ত্র এবং বিশ্বভিত্তিক ব্যবস্থা রক্ষার পরিপ্রেক্ষিতে দেখা উচিত নয়। বরং চিন্তা করুন, রাশিয়ার সৈন্যরা আপনার শহরগুলোর 5 কিলোমিটার কাছে চলে এসেছে। ইউক্রেনের অস্ত্র সংকটে ভুগলেও রাশিয়া পাশে দাঁড়াচ্ছে ইরান এবং উত্তর কোরিয়ার মতো মিত্ররা। এরই মধ্যে জানা গেছে রাশিয়াকে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র 186 থেকে 435 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য আমেরিকা 2 বছর চেষ্টা চালালেও তাতে তেমন কোনো সাফল্য আসেনি। এদিকে যুদ্ধে প্রাথমিক ধাক্কা কাটিয়ে রাশিয়ার অর্থনীতিও এখন মজবুত। গত বছর শুরু ভাজের কাছে $3,700 কোটি তেল বিক্রি করছে রাশিয়া। চীন, ভারত এবং ব্রাজিল রাশিয়ার কোষাগার পূরণ করছে। ইউক্রেনের শেষ ভরসা আমেরিকাই। মূলত আমেরিকা কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহায়তার উপর নির্ভর করেই ইউক্রেন এতদিন যুদ্ধ চালিয়ে এসেছে। আমেরিকা থেকে নগদ এবং অস্ত্র সহায়তা বাবদ $78 বিলিয়ন বেশি পেয়েছে কিয়েভ। এর বেশিরভাগই খরচ হয়ে গেছে। আরও 60 বিলিয়ন সহায়তা প্যাকেজ পাশ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং আমেরিকা অন্যান্য মিত্র দেশ এখন পর্যন্ত ইউক্রেনকে $178 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার হিসেবে রাশিয়া এই যুদ্ধে $211 বিলিয়ন ব্যয় করছে। এ সময় অস্ত্র বিক্রি কমেছে $10 বিলিয়নের। যুদ্ধে প্রায় 3,15,000 রাশিয়ান সেনা নিহত বা আহত হয়েছে বলে পশ্চিমাদের দাবি। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি গত 8 ডিসেম্বরকে পূর্বাভাসে বলা হয়েছে যুদ্ধ শুরু আগে রাশিয়ার কাছে 3,500টি ট্যাঙ্ক ছিল।
এর মধ্যে প্রায় 2200টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। প্রতিবেদনটি আমেরিকান কংগ্রেসে সরবরাহ করা হয়েছে। আমেরিকা গণমাধ্যম পলিটিকো প্রতিবেদনে মোটা দাগে তিনটি কারণকে দায়ী করা হয়েছে ইউক্রেনের এই দুরবস্থার জন্য। সংবাদ মাধ্যমটি বলছে আমেরিকার রিপাবলিকানরা ইউক্রেনের সাহায্য আটকে দিয়েছে। ইউরোপের ডানপন্থীরা ইউক্রেনকে পরিত্যাগ করার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে পশ্চিমা নেতারাও ইউক্রেনকে সহায়তা ক্ষেত্রে অতি সতর্ক। সাবেক আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনা নিয়ে ভীষণ চিন্তিত ইউক্রেন। তিনি 2023 সালে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন আবার নির্বাচিত হলে তিনি এই যুদ্ধ একদিন বা 24 ঘন্টার মধ্যে নিষ্পত্তি করবেন। পলিটিকো বলছে প্রেসিডেন্ট পুতিন অবশ্যই এই মুহূর্তটি উপভোগ করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনির মৃত্যুর খবর নিয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে বিদ্রুপ করে ক্ষান্ত হননি। গোলাবাদের তীব্র সংকটে ঢুকতে থাকা ইউক্রেনীয় সৈন্যদের কাছ থেকে আবদিকবা শহর দখল করেও তিনি পশ্চিমা নেতাদের ক্ষোভের বিঘ্ন ঘটিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমের দুর্বলতাকে কাজে লেগে যুদ্ধের গতিপথ রাশিয়ার পক্ষে ঘুরে দেওয়ার জন্য পুতিন 2024 সালকে বড় সুযোগ হিসেবে দেখছেন। পলিটিকো বলছে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে হেরে যাবে তা বলার জন্য হয়তো এই সমীচীন নয়, তবে ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে এটি হতে পারে। পশ্চিমারা ইউক্রেনকে ছেড়ে যায়নি, তবে ঝুঁকি ব্যবস্থাপনার দিকে বেশি ফোকাস করছে, ফলে এই যুদ্ধ শেষ করার এবং পুতিনের সঙ্গে একটি চুক্তি করার ইচ্ছা প্রকাশ করতে পারে তারা। যত দ্রুত সম্ভব এটা চাইবে পশ্চিমারা, তবে তা বিপর্যয়কে ঠেকাবে নাকি আরও খারাপ কিছুর আমন্ত্রণ জানাবে তা নিশ্চিত হয় তারা। সম্প্রতি এক বিশ্লেষণে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে তারা এমন কোনো লক্ষণ দেখতে পায়নি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বড় ক্ষয়ক্ষতির চাপে ভাটা পড়েছে। ইনস্টিটিউটটি লিখেছে ইউক্রেনের পর বর্তমান হারে রাশিয়া আরও অন্তত 2-3 বছর এবং সম্ভবত এর চেয়েও বেশি সময় ধরে হামলা অব্যাহত রাখতে সক্ষম। প্রিয় দর্শক, যুদ্ধের বর্তমান পরিস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করতে পুতিনকে কতটা সহায়তা করবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।